আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী তারা মসজিদ। তারা মসজিদ পুরনো ঢাকার আরমানি টোলায় আবুল খায়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রাঙা তারায় খচিত এই মসজিদ নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 1800 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদ, পরে যার নাম আরমানিটোলা হয়, আসেন জমিদার মির্জা গোলাম পীর মির্জা আহমদ জান। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেছিলেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। মোগল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে। ঢাকার কসাইটুলি মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্য শৈলীতে। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্যে 33 ফুট আর প্রস্থে 12 ফুট। আলীজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদের পূর্বে দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফিট, প্রস্থ 26 ফিট। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।